আপনাদের কাছে একটা ভিন্ন স্বাদের বিষয় নিয়ে আমাদের পর্ব শুরু করি। অনেক ঘটনা সাক্ষ্য বহন করে চলছে আমাদের প্রাণের শহর এই কলকাতা। আর এই কলকাতা মহানগরের ঐতিহ্যময় বিষয়বস্তুর মধ্যে অন্যতম হলো ট্রাম, যা আমাদের কাছে আজ অতীব তাৎপর্যপূর্ণ ও গর্বের বিষয় হিসেবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। এই ট্রামের আকর্ষণে দেশ বিদেশের বহু চিত্র পরিচালক এই শহরে ছুটে এসেছেন তাদের কাঙ্ক্ষিত ছবির শুটিংয়ের জন্য। দর্শকের হৃদয়গ্রাহী করে তুলতে বহু পরিচালক এই ট্রামকে বিভিন্ন রূপে রূপদান করে তাদের শিল্পসত্তার পরিচয় দেয়। এ বিষয়ে একটা কথা সবার স্মরণে রাখা উচিত, আর সেটা হলো বাজারের সবচেয়ে দামি জিনিসটাই যে সবচেয়ে সুন্দর তার কোনো মানে নেই, আর তার প্রকৃষ্ট উদাহরণ হলো এই ট্রাম। তা না হলে দেশ বিদেশের পথে ঘাটে অজস্র নামি দামি শৌখিন যানবাহন থাকা সত্ত্বেও সেই সব প্রতীতদশা পরিচালকরা মাইলের পর মাইল ছুটে আসবেন কেন? এর একটাই উত্তর, আর সেটা হলো ট্রামের স্বকীয়তা। আজ আমাদের চোখের সামনে ট্রামের যে ছবি ফুটে উঠেছে সে সম্পূর্ণ আধুনিক সংস্করণ। পূর্বের বা ট্রামের জন্মলগ্নের ছবির সাথে আজ এর কোনো মিল নেই, আর এই মিল অমিলের ধারাবাহিকতাই আজ সেই পরিচালকদের নির্মিত ছবির অন্যতম আকর্ষণের বিষয়বস্তু হয়ে উঠেছে। সুতরাং এই আকর্ষণীয় জানে কথা বলতে গেলেই আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, অর্থাৎ ইতিহাসের পাতা ঘেঁটেই জানতে পারা যায় 1873 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারির দিনটা ছিল কলকাতাবাসীর কাছে এক স্মরণীয় আনন্দের গর্বের। আর এই আনন্দ আর গর্বের দিনকে মানুষের হৃদয়ে স্থায়িত্ব দিতে আজ সেই তথাকথিত চিত্রশিল্পী জগতের পরিচালকবৃন্দের সুনিপুণ শৈল্পিক মানসিকতার নিদর্শনের খণ্ডচিত্র আমরা এই ট্রামের ইতিহাসের পরেই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আর দেরি না করে আমরা ফিরে যাই আমাদের ইতিহাসের পাতায়। 1873 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারি দিনটা ছিল কলকাতাবাসীর কাছে এক স্মরণীয় আনন্দ ও গর্বের, অর্থাৎ ওই দিনই কলকাতার আর্মেনিয়াম ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত সর্বপ্রথম ঘোড়ায় টানা ট্রামের যাত্রাপথ শুরু হয়। কিন্তু যাত্রাপথের প্রায় 7 বছর পর আর্থিক ক্ষতির জন্য তৎকালীন ইংরেজ সরকার পদ্ধতির রদবদল ঘটিয়ে নতুন পদ্ধতিতে ট্রাম চালানোর পরিকল্পনা শুরু করেন। কারণটাও স্বাভাবিক, প্রধানত যোগাযোগ ব্যবস্থাকে ত্বরান্বিত ও মজবুত করতে এই পরিকল্পনা। সময়টা ছিল 1880 সালের 22শে ডিসেম্বর, অর্থাৎ ওই দিনই একটি নতুন কোম্পানির সৌজন্যে নবরূপে ট্রাম পরিষেবার প্রস্তুতি পর্বের কাজ শুরু হয়ে যায়। লন্ডনের এই কোম্পানি এই পরিষেবা নামকরণ করেন ক্যালকাটা ট্রামওয়েজ কং বা কোম্পানি, সংক্ষেপে যাকে আমরা বলি সিটিসি। প্রস্তুতি পর্ব বা লাইন পাতার কাজ শেষ হবার পর অবশেষে শিয়ালদা থেকে বউবাজার ও ডালহৌসি হয়ে আর্মেনিয়াম ঘাট পর্যন্ত পুনরায় নবরূপে ট্রাম পরিষেবা চালু হয়। তৎকালীন ইংরেজ ভাইসরয় লর্ড রিপনের হাত ধরে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 1000টি ঘোড়ার সাহায্যে 177টি ট্রামের গতিবিধি সেই সময় নিয়ন্ত্রিত হতো। পরবর্তীকালে সমাজের ও জীবনের আধুনিকীকরণের প্রভাবে এই পরিষেবারও পরিবর্তন ঘটে, যার ফল হিসাবে 1882 খ্রিস্টাব্দে স্টিম বা বাষ্পচালিত ট্রাম এবং 1902 খ্রিস্টাব্দে 27শে মার্চ এই বিদ্যুৎ চালিত ট্রামের রূপান্তর। আর এই বিদ্যুৎ চালিত ট্রামের সর্বপ্রথম যাত্রাপথ ছিল ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত। তারপর ধীরে ধীরে এই মহানগরের অন্যতম ঐতিহ্যবাহী ও আকর্ষণীয় যান হিসেবে স্বীকৃতি পেল এই ট্রাম। আর এই
বর্ণময় ট্রামের ইতিকথা নিয়ে। কবিরাও যেমন কলম ধরে অর্থবহ ও ছন্দবহ ভাবের বহিঃপ্রকাশ ঘটিয়ে কবিতা রচনা করেছিলেন, ঠিক তেমনি অসংখ্য গায়ক গায়িকার কণ্ঠেও এই ট্রামের মাধুর্যতা ও মহিমার কথা আজও আমরা শুনতে পাই। শুধু কি তাই, এই ট্রামের বিশেষত্বকে কাজে লাগিয়ে অসংখ্য চিত্র পরিচালক তাদের নির্মিত ছবিকে দর্শকের কাছে দৃষ্টিনন্দন করে তুলতে এই ট্রামকে সুনিপুণ দক্ষতার সাথে তুলে ধরেছে। তাদের এই অবিস্মরণীয় ভাবনার মাঝে ট্রামের অস্তিত্বের ছবিটা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকুন আর পুরনো স্মৃতি রোমন্থন করুন। ট্রামকে আমরা সাধারণত যাত্রী পরিবাহী যান হিসেবেই জানতাম, কিন্তু আমাদের এই ইতিহাসের গুরুত্ব উপলব্ধি করতে না পারলেও সেই সব পরিচালকেরা এই ট্রামের গুরুত্ব অনুভব করতে পেরেছিলেন, আর পেরেছিলেন বলেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে তারা বারে বারে ছুটে এসেছেন এই ট্রাম লাইনে, আর সৃষ্টি করেছেন এক অনবদ্য ছায়াছবি। আর সেই সঙ্গে সেই সাধারণত্বের কিছু নমুনা আজ আপনাদের চোখের সামনে তুলে ধরলাম।
তাহলে আর কি, আজ এই পর্যন্তই। দেখতে থাকুন আমাদের পরবর্তী গন্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।